কোরআন সন্ন্যার আলোকে দেওয়াবন্দি আকিদা লেখো মৌলানা রফিকুল ইসলাম এম এম এই বইয়ে এই লামা এই এই যে এম এম রফিকুল ইসলাম এম এম আমাদের আকিদা নিয়ে এত বেশি মিথ্যাচার করেছে আমাদের আকিদার নামে এমন বানোয়াট মিথ্যাচার করেছে যদি বাংলাদেশে খেলাফত থাকতো তাহলে আমাদের আকিদা নিয়ে মিথ্যাচার করার কারণে ওরে আশিটা দুর্রা মারা হইতো বর্তমানে বাংলাদেশে আরেক দল বাইরেছে ইবলিস এরাইলে আহলে কোরআন নারায়েরা আহলে শয়তান ঠিক বলেন এরা আহলে কোরআন না আহলে না এই আহলে শয়তানগুলো অনেকগুলো থিম ছড়ায় অনেকগুলো ভ্রষ্ট আকীদা ছড়ায় এই ভ্রষ্ট আকীদার ভিতর একটা আকীদা হলো তারা বলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফযালুল আম্বিয়া নবী কারীম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী এটা কোরআনের কোথাও নাই

আপনাদের রিসাল থাকবে না এবার বলেন যিনি আসলে অন্যান্যদের নবুয়ার ডিলেট হয়ে যায় অন্যান্যদের রিসালতের দায়িত্ব শেষ হয়ে যায় তিনি শ্রেষ্ঠ না আহলে জাহিল দলিল দেখেন একটা ভালো করে মুসলিম শরীফের হাদিস শুনেন হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তহু বড় জালিল সাহাবি জালাল ইতবিয়াতের সাহাবি হাতর ওমর ইবনুল খাত্মাব রালী আল্লাহ তাহ আল্লাহের নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে আসতেন হাতরে ওমর ইব্দুল খাত্য়াফ রাদী আল্লাহ তাহাল নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে আসতেন কেন আসতেন যে নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যদি দেখেন ওমর রালি আল্লাহ আহু তাওরাত পড়ছেন তাহলে তিনি খুশি হবেন যে ওমর মাশ আল্লাহ জ্ঞানসনের জন্য তাওরাত পড়ছে জন্য তাওরাত অনুসন্ধান করছে জন্য স্টাডি করছে খুশি হয়ে যাবেন দেখেন স্টাডির নামে যেকোনো বই পড়া যাবে না স্টাডির নামে যে কোনো বই পড়া যাবে আমি আমাদেরকে ঘটনা বলি গত বছরের আগের বছর আমি কুড়িগ্রাম গিয়েছি কুড়িগ্রাম ধরলা নদীর তীরে একটা ঐতিহাসিক ইজিতমা হয় লাখ লাখ মানুষ হয় ওই যে এক ব্যক্তির কথা আপনারা শুনেছেন আঙ্গুর মুন্সি উনি চরমায়ের মরহম পিরসাবুদুর রহিমাহুল্লাহর মুরিদ ছিলেন উনি ইন্তেকালের প্রায় আঠাশ থেকে উনত্রিশ বছর পর তার কবরটা নদী ভেঙ্গে ফেলেছিল নদী ভেঙ্গে ফেলার পর তার এলাকার মানুষ তার লাশটা নিয়ে আসছে নতুন কবরে দাফন করার জন্য দেখে কবর একত্রিশ আঠাশ উনত্রিশ ত্রিশ বছর আগে যেইভাবে লাশটা দাফন করেছে এখন লাশটা ওইভাবে তরতা যাস ওইভাবে লাশটা এখন আমি তার কবর দুইবার জিয়ারত করে আসছি তো দেখেন ওই ইস্তেমায় আমি গিয়েছি ওখানে যাওয়ার পর কিছু ভাই আমার কাছে বই নিয়ে আসছে একটা বই আছে বইয়ের নাম কি শুনেন আত্মরিক ইলাল জান্না বিভু ইল কোরআন বইয়ের নাম আমার কাছে আছে আমি ওইটা নিয়ে পর্যালোচনা করেছি কিছু দিনের ভিতর এটা ভিডিও আসবে বইয়ের নাম এত সুন্দর আত্মরিক ইলাল জান্না বিভু ইল কোরআন কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ের নাম বুঝেন কোরানের না ছোট্ট কিতাব চটি বই হবে মনে করেন তিন চার ফরমার দেখেন এই কিতাব কার লেখা কোনো লেখকের নামও নাই এই কিতাবের প্রকাশককে কোনো প্রকাশকেরও নাম নাই আচ্ছা সাধারণ কোনো মানুষ যদি বইয়ের নাম দেখে পুরাণের আলোকে জান্নাতে যাওয়ার পথ যদি বাংলাদেশে আলিমদেরকে চিনে বাপে হয় আব্দুল মালিক সাহেবের লেখা অথবা মনে করবে শাহকুল ইসলাম তাকরুল উসমানীর লেখা অথবা যদি আর আপডেট হয় মনে করবে সঈদ আবুল হাসান আলী নদবী রহিমাল্লাহ লেখা অথবা মনে করবে হাকিম মহম্মদ আশাফ আলী থানব রহিমাল্ল লেখা অথবা মনে করবে মনজুর নুমানি রহিমল্লা লেখা অথবা মনে করবে শেখুল ইসলাম মাদানী রহিমল্লাল লেখা অথবা মনে করবে কাশিমির রহিমলাল লেখা অথবা মনে করবে আরবি নাম দেখলে মনে করবে হইব না হাজারের লেখা অথবা জাহাবীর লেখা অথবা তোমার কাস্তাল্লানের লেখা অথবা তোমার হালাবিল লেখা অথবা তোমার সাহাবিল লেখা মনে করবে কোন ইমামের লেখা অথচ এই বই কোনো মুসলমানের লেখা না এই বই হলো খ্রিস্টান মিশনারির তারা নামে বেনামে এই বইগুলো ছাপিয়ে সাধারণ মানুষকে ইসলাম থেকে বের করে খ্রিস্টবাদের দিকে দাবিত করার জন্য এই নামদারিক এই খ্রিস্টানরা মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য এই বইগুলো তারা ছাপিয়েছে সুতরাং বই পড়ার ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই দেখেন আমি থাকি যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এতটুকু বললাম আর বলার দরকার নাই ঠিক আছে আমার পাশে বেশি দূরে না মনে করেন ত্রিশ চল্লিশ হাত দূরে বা সর্বোচ্চ পঞ্চাশ হাত দূরে বাংলাদেশে লামাজাবিদের সালাফিদের যতগুলো মার্কাজ আছে তার ভিতর বড় একটা মার্কাজ হলো জামিয়া মোহাম্মদিয়া যাত্রাবাড়ি তো তাদের মাদ্রাসা তারা থাকুক আমার তো কোনো আপত্তি নাই বা আমার কোনো বাধা দেওয়ার দরকার নাই আমি আমার মতো থাকি তারা তাদের মতো থাকে কিন্তু কথা হয়েছে জুমার নামাজের পর তারা ফ্রি কিছু বই বিতরণ করে তো আমার মাদ্রাসা আমার কাছে বইটা আগেই আছে আমার ছাত্ররা একবার গিয়েছে যায় না এরকম আগ্রহ করে যায় বই নিয়ে আসছে আমার কাছে তো আগ থেকেই আছে নতুন সংস্করণ বের করেছে বইয়ের নাম কি জানেন ফ্রি বিতরণ করতেছে কি বই কোরআন সন্ন্যার আলোকে দেওবন্দী আকিরা বইয়ের নাম কোরআন সন্ন্যার আলোকে দেওবন্দী আকিদা লেখক মৌলানা রফিকুল ইসলাম এম 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 এম্ মানে মুমতাজুল মুহাদ্দিসিন নাকি ঠিক আছে কিনা মনে হয় আল্লাহ হতে পারে না হতে পারে আল্লাহ যাই হোক মালানা রফিকুল ইসলাম এম এম তো এই বই তারা সাধারণ মানুষের কাছে ফ্রি বিতরণ করছে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছায় দিচ্ছে এই বইয়ে এই লামাঝাম এই এই যে এম এম রফিকুল ইসলাম এম এম আমাদের আকেদা নিয়ে এত বেশি মিথ্যাচার করেছে আমাদের আকিদার নামে এমন বানোয়াত মিথ্যাচার করেছে যদি বাংলাদেশে খেলাফত থাকতো তাহলে আমাদের আকিদা নিয়ে মিথ্যাচার করার কারণে ওরে আশিটা দুর্রা মারা হইতো ওরে কি করা হইতো আশিটা দুর্রা মারা হইতো এই যে বইগুলো ফ্রি বিতরণ করছে এই মোটা মোটা বই জাল হাদিসের কবলে রসুল্লাহ আসলামের সালাদ লিখেছে কে মুজাফর বিন মুসিন আপনারা ফ্রি বিতরণ করবে প্রচলিত সালাদ বনাম রসুল্লাহ ইসলামের সালাদ লিখেছে কে আব্দুর রাজাকি ইউসুফ আপনাকে এসে ফ্রি বিতরণ করবে অথচ এই সকল বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা তারা এত খেয়ামত করেছে এই সকল বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা তারা এত জালিয়াতি করেছে এই সকল এই সকল বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা তারা এত বেশি এত বেশি এত বেশি খেয়ামত করেছে যে যদি খিলাফত থাকতো এদের সবগুলো দুর্রা মারা হইতো